সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখুন, লকডাউনের যে জেড চলছিল তার থেকে কিন্তু ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন, অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি আসছে। সেটা হচ্ছে 25 তারিখ থেকে বিমান পরিষেবা চালু হয়ে গেছে, 1 তারিখ থেকে ট্রেন পরিষেবা চালু হবে, আর তারই মাঝেই কিন্তু দেখুন শুরু হয়ে গেল আজ থেকে, অর্থাৎ 27 মে এখান থেকে চালু হয়ে গেল 40টা রুটের বাস, ঠিক আছে। এর সঙ্গে আজকে থেকে কিন্তু অটো পরিষেবাও কলকাতাতে চালু হয়েছে। তো 40টা রুটের বাস, কোন কোন রুটে কোন বাস চলবে, সেই সমস্ত আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, সমস্ত নিয়ে এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো কিন্তু তার মানে গ্রেট নিউজ কোনটাই, সেটা হচ্ছে যে 40টা রুটে কিন্তু বাস পরিষেবা চালু হয়ে গেল। কি বলছি দেখুন, আজ থেকে রাজ্যে 40টা রুটে বাস চলবে, সরকারি বাস, ঠিক আছে, নট প্রাইভেট বাস, সরকারি বাস কিন্তু চলবে। রইল তালিকা, কি বলছে যে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাথে জারি হয় লকডাউন, আর এই লকডাউন চলাকালীন সম্পূর্ণভাবে বন্ধ থাকে গণপরিবহন, অর্থাৎ বাস, ট্রেন, প্লেন সমস্ত। মার্চ মাসের 24 তারিখ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয় দেশ ও রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে। এরপর চতুর্থ দফা লকডাউনে কেন্দ্র সরকারের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট কিছু এলাকায় বাস চলাচলের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। সেই মতো বুধবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে রাজ্যে 40টা রুটে বাস পরিষেবা চালু হলো বুধবার থেকে, আজকে থেকে কিন্তু চালু হলো। কি বলছে যে লকডাউন চলাকালীন 2 সপ্তাহ আগে রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে 15টি রুটে কিছু সরকারি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই 15টি রুট সহ আজ থেকে আরও 40টি রুট যুক্ত হলো সরকারি বাস পরিষেবায়। মোটের ওপর 55টি রুটে কিন্তু বাস পরিষেবা চলবে। সরকারি বাসগুলি চলাচল করবে সকাল 7টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। রাজ্য পরিবহন নিগমের তরফ থেকে জানানো হয়েছে, বেহালা, ঠাকুরপুকুর, জোকা, আমতলা, বারুইপুর, বারাসাত, নিউটাউন, সাপুজি, ব্যারাকপুর সহ একাধিক রুটে চালানো হবে এই সকল কিন্তু বাসগুলো, ঠিক আছে। এছাড়াও শহরতলির যাত্রীদের কথা মাথায় রেখে কলকাতা ছাড়াও বাস পরিষেবা চালু করতে চলেছে 224 পরগনা ও হাওড়ার একাধিক অংশে। পাশাপাশি আজই থেকে বীরভূমের সিউড়ি ডিপো থেকে 4টি রুটে বাস পরিষেবা চালু করেছে। 4টি রুটের মধ্যে 1টি রুট রাখা হয়েছে কলকাতার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য। বাকি 3টি রুট হলো সিউড়ি থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর, সিউড়ি থেকে বালুরঘাট, সিউড়ি থেকে মুর্শিদাবাদ। এছাড়াও কি বলছে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সরকারি বাসের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে যে রাজ্য গণ মানে পরিবহন নিগম, যাতে করে বাসে ভিড় কম হয় এবং সুরক্ষা বজায় থাকে। এছাড়াও বাসের চালক ও কন্ডাক্টররা PPE কিট পরে বাস চালাবেন। পাশাপাশি যাত্রীদের বাসে ওঠার ক্ষেত্রে হাত ও মুখ পরিষ্কার করে রাখা ও মাস্ক ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক। 40টা রুটে বাসের কী কী সূচি সেটা কিন্তু দিয়ে দিয়েছে, আমি কিন্তু মানে পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কী বলছে দেখুন, বলছে আজ থেকে শুধু সরকারি বাস নয়, পাশাপাশি রাস্তায় নেমেছে কিন্তু অটো, যে কারণে নিত্যযাত্রীদের কিছুটা হলেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে রাস্তায় অটো নামানো হলেও দুজনে বেশি যাত্রী চাপানো যাবে না অটোতে। আপাতত 2 জন যাত্রী নিয়ে দ্বিগুণ ভাড়ায় কিন্তু অটো চলাচল করবে। দ্বিগুণ ভাড়া, যা ভাড়া ছিল তার থেকে কিন্তু ভাড়া দ্বিগুণ করা হয়েছে। এবার নোটিফিকেশনটা কী দিয়েছে সেটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নোটিফিকেশন কি বলেছে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, ঠিক আছে, তাদের তরফ থেকে নোটিফিকেশন কি দিয়েছে দেখুন। অ্যাজ পার দ্য অর্ডার 117 বাই প্রি সেক্রেটারি মানে সেক্রেটারি অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেটেড 26/5/2020 টিল এই টু, কি বলছে, দ্য মুভমেন্ট অফ দ্য পুরোটা এত মানে অস্পষ্ট লেখা এই নোটিফিকেশানটা, নেটে যেটা দিয়েছে সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু খুবই অস্পষ্ট, ঠিক আছে। রিজিউমড আফটার মেনটেনিং দ্য সেফলি প্রোটোকল অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস, দ্য টাইমিং অফ দ্য বাসেস উইল বি 7 AM টু 7 PM অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার উইল বি অ্যাকর্ডিং টু বাস সাইজ, হেলদি অ্যান্ড সেফটি নর্মস ফ্রম টাইম টু টাইম, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড সেফটি অফ ক্রিউ অ্যান্ড প্যাসেঞ্জার্স, ডিটেলস অফ দ্য 40 সিটি রুটস অফ দ্য বাসেস আন্ডার WBTC আর গিভেন বিলো। দেখুন এখানে পুরো বলে দিয়েছে, দেখুন বাস নাম্বার, রুট নাম্বার বলে দিয়েছে, S10A E1, S4D, তারপরে হচ্ছে S22, S9, E32, S31, E4, S3B, S37, S5, S7, S4S, S32A, S4, S21, S24, S5S, SJW,
এই থ্রি ডাব্লু এস ইলেভেন এস টু তারপরে বলছে সেভেন এ এম সেভেন বি এস নাইন এ এস টুয়েলভ এস টুয়েলভ ডি এস ফিফটি সেভেন আরও দিয়েছে দেখুন আরও দিয়েছে দেখুন সি ফোরটিন বাই ওয়ান ইবি তারপরে হচ্ছে টু এ ইবি থ্রি টি টু সি ফোরটি ফাইভ সি জেড এইট সি টোয়েন্টি থ্রি সি টোয়েন্টি থার্টি নাইন সি এইট সি থার্টি সেভেন তারপরে সি টোয়েন্টি সিক্স এস টি সিক্স এস টি দেখুন এস টি সেভেন আরও আরও রুটেরগুলো বলে দিচ্ছি আমি রুটগুলো বলে দিচ্ছি এসপ্ল্যানেড টু করিমপুর তারপরে বলছে গড়িয়া বনগাঁ তারপরে এসপ্ল্যানেড টু নাজাত এসপ্ল্যানেড টু ধর্মখালি তারপরে হ্যাঁ ধর্ম ধমাক ধনেখালি তারপরে হচ্ছে এসপ্ল্যানেড টু বকখালি এসপ্ল্যানেড টু ডায়মন্ড হারবার ঠিক আছে এই হচ্ছে আরও আরও এই যে বারাসাত টু বাদুরিয়া বারাসাত টু বাদুরিয়া পর্যন্ত কী বলছে দ্য অ্যাবাব অপারেশন উইল বি মেনশনড বাই দ্য মিস্টার রজত বিশ্বাস ঠিক আছে হি হ্যাজ টু এনশিওর দ্যাট দ্য প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং ইজ মেনশনড ইন দ্য বাসেস দ্য বাস স্যানিটাইজেশন অ্যান্ড ক্রিউ সেফটি হি মে পাস ফার্দার অর্ডার ফর এনশিওরিং দ্য সেম দিস হ্যাজ দ্য অ্যাপ্রুভাল কি বলছে অফ দ্য সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দ্য হোল অপারেশন অফ দ্য সিটি অ্যান্ড লং ডিস্টেন্স সার্ভিস আন্ডার দ্য কর্পোরেশন কাম ইন টু ফোর্স উইথ এফেক্ট ফ্রম টোয়েন্টি সেভেন্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি দিস অর্ডার উইল কাম ইন টু এফেক্ট ফ্রম টোয়েন্টি সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ আর কোনো নোটিফিকেশান না হওয়া পর্যন্ত এই অর্ডার কিন্তু মানে বলবৎ হবে ঠিক আছে তো আমি কিন্তু টোটাল ইয়েটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম নোটিফিকেশানটা টোটালটাই টোটাল রুটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এটা ছিল আজকে সব থেকে বড়ো আপডেট যারা যারা বাসে করে ট্রাভেল করবেন বা ট্রাভেল করার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু একটা বড় খবর সেই রুটটা পেয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনই পাওয়া মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি সব থেকে প্রথমে কিন্তু আমার চ্যানেলেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।